আর আমি ভাজারটা দেখি, স্টিকারটা খুলি, দেখি ভাজারটা কতটা সাদা লাগে। আর এখানে তারা বলছে যে স্ক্যাচ প্রুফ, তারপরে জানি না কতটুকু কী থাকবে, স্ক্যাচ প্রুফ থাকবে কি না কিংবা স্ক্যাচ লাগবে কি না। ওকে, আমি কিন্তু স্টিকারটা রিমুভ করে ফেলছি, আর এখন এটা লুকটা লাগতেছে এরকম, মানে ফুল ক্লিন একটা লুক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে হেলমেট নিয়ে, অ্যারাউন্ড 2000 টাকা। তো হেলমেটটা কেনার পেছনে কারণ হচ্ছে গত রাতেই আমার যে ব্যবহৃত হেলমেটটি এবং আমার অনেক পছন্দের হেলমেটটা আগে চুরি হয়ে যায় মিরপুর 2 নম্বর থেকে। আর যেহেতু ইনস্ট্যান্টলি এখন মাসের মাঝামাঝি অবস্থা, আমাকে একটা হেলমেট দিয়ে আপাতত চালাই নিতে হবে। আমার বাইকটা যেহেতু ইয়ামাহা FZS V2, আমার ব্লু কালারটা, তো আমি এবার চেষ্টা করছি যে একটু বাইকের সাথে কম্বিনেশন মিল রেখেই হেলমেটটা নেওয়া যাক। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাই যে হেলমেটটা কেমন। আর আমার মনে হয় যে 2000 টাকা এর আশেপাশে হেলমেটটা অনেক বেস্ট একটা হেলমেট হবে। সো ভিউয়ার্স, হেলমেটটা কিন্তু এরকম কাভারের মধ্যে রাখা আছে, এবার একটা বক্স ছিল, বক্সটা অলরেডি আমি আনবক্সিং করে ফেলছি, আর হেলমেটটা এখন দেখবো যে আসলে কেমন হয়। সো আগে হেলমেটটা অনেক ভালো ছিল, যদিও এটার চুরি হয়ে গেছে এখন তো কিছু বলার নাই। আর আমি এই হেলমেটটা একটু দেখাই যে মোটামুটি 2200 টাকা তিন মধ্যে এই হেলমেটটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, এবং একটা ফিচারটাও অনেক ভালোই আছে আছে। সো এই হচ্ছে হেলমেটের লুকটা, আমি এখানে রাখি। তো এই হচ্ছে হেলমেটের লুক, এবং আমার ব্লু কালার FZS V2 এর সাথে আমার মনে হয় যে ভালোই যাবে। আর এরপরে যেটা এটার যেই সেফটিগুলো দেখেন, এখানে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট একটা ভাইজার দেওয়া আছে, আর হচ্ছে ডাবল ভাইজার টেকনোলজি, অর্থাৎ এই সাদা ভাই, এটা কিন্তু সাদা ভাইজার, মানে একেবারে সাদা ভাইজারটা, এবং এর ভিতরে কিন্তু আরেকটা ভাইজার দেওয়া আছে। আমি যদি একটু উঠায়া দেখাই যে এর ভিতরে হচ্ছে আরেকটা ভাইজার দেওয়া আছে। এটা অনেক বেশি রাস্তা যখন রোদ থাকে বা আমরা রোদের মধ্যে যখন ড্রাইভ করি তখন কিন্তু এটা খুব দরকার হয়, এই যে কালো ভাইজারটা ভিতরে। সো এটা এটা হলুদ দিতে থাকলে হয় কি যে আপনি উপরের সাদা ভাইজারটা উঠায় দিয়া, কিন্তু আপনি একটু বাতাসটা ফ্লোটা ভালো থাকে এবং সূর্যের তাপ থেকে আপনার চোখটা মোটামুটি রক্ষা পায়। আর মোটামুটি এই হচ্ছে হেলমেটের লুক। আর এখানে আমি দেখতেছি হেলমেটের ওজন প্রায় 1300 গ্রাম, অর্থাৎ 1 কেজি 300 গ্রাম, এবং এটা হচ্ছে সার্টিফাইড, যেটা IST সার্টিফাইড টু হুইলার হেলমেট এবং IS সার্টিফাইড। আর স্টাডাস এর হেলমেটগুলো কিন্তু মোটামুটি তুলনামূলক কম বাজেটে অনেক ভালো একটা হেলমেট। আর এই হেলমেটটা আমি কিনেছি মিরপুর 10 নম্বর থেকে। 10 নম্বরে আমি স্পেশালি শপ 10 নম্বরটা বলতেছি না, 10 নম্বর আপনি গেলে ওখানে অনেক বাইক অ্যাক্সেসরিজের শপ আছে, আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর এর দাম রাখা হয়েছে এখানে, MRP দেওয়া আছে 2350 টাকা। তো আপনারা দেখা গেছে 50 টাকা কিংবা 100 টাকা আপনারা লেস পেয়ে যাবেন, 2250 টাকা অথবা 2300 টাকার মধ্যে আপনারা এই হেলমেটটি, সুন্দর হেলমেটটি পেয়ে যাবেন। আর আমার কাছে স্পেশালি সবচেয়ে বেস্ট যেই অপশনটা লাগছে, সবচেয়ে ভালো যে দিকটা মনে হয়েছে, এটা মোটামুটি অনেক লুকটাও সুন্দর, আর তুলনামূলক মোটামুটি সেফ বলবো, বিকজ 2000 টাকার বা এর আশেপাশের হেলমেট, এই দামের মধ্যে হেলমেট কিন্তু আপনি বেস্ট হেলমেটটা পাবেন না। আর যে ফিচারটা ভালো লাগছে সেটা হচ্ছে ডাবল ভাইজার, একটা হচ্ছে হোয়াইট ভাইজার, এটা আপনি তো সবসময় চাইলে ইউজ করতে পারেন, ফুল আপনার ফেসটা ধুলাবালি অন্যান্য ধুলাবালি থেকে রক্ষা পাওয়ার জন্য। আর যদি দেখা গেছে যখন আপনার গরম কিংবা অন্য কোনো প্রবলেম হচ্ছে, মোটামুটি আপনি একটু স্বাচ্ছন্দ্য বোধ বাতাসের ফ্লোটা চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি উপরের ভাইজারটা উঠিয়ে নিয়ে ব্ল্যাক ভাইজারটা শুধুমাত্র ইউজ করতে পারেন। আর এটা ম্যানুয়ালি করা যায়, আপনার ম্যানুয়ালি এখানে এখানে লক দেওয়া আছে, এটা উপরে নিচে নামাইলেই উঠে যাবে। সো এই হচ্ছে হেলমেটের লুক।
সো ভিউয়ার্স আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার মাথায় আলো বাতাসটা ফ্লো করার জন্য দুইটা লক সিস্টেম দেওয়া আছে। আপনি চাইলে এটা খুলে নিতে পারবেন এবং এর মাধ্যমে কিন্তু এয়ার ভালো এয়ার ফ্লো করবে এবং লাগাই দিতে পারেন শীতের সময় বা গরমের সময়। যখন আমরা অনেক বেশি বাইরে গরমের মধ্যে থাকি তখন কিন্তু খুলে দিলে আপনি মাথাটা ঠান্ডা রাখার জন্য এয়ার ফ্লো অনেক ভালোভাবে হবে। আর উপরে ডাবল ভাইজারের সাদা ভাইজারটা আপনি এখানে অভাবে বোঝা যাইতেছে না, কারণ এটার সামনে একটা স্টিকার লাগানো আছে, বেশ কয়েকটা স্টিকার। আমি স্টিকারগুলো এখন তুলে ফেলবো আর আমি ভাইজারটা দেখি, স্টিকারটা খুলি দেখি ভাইজারটা কত সাদা লাগে। আর এখানে তারা বলছে যে স্ক্যাচ প্রুফ, তারপরে জানি না কতটুকু কী থাকবে, স্ক্যাচ প্রুফ থাকবে কি না কিংবা স্ক্যাচ লাগবে কি না। ওকে, আমি কিন্তু স্টিকারটা রিমুভ করে ফেলছি আর এখন এটা লুকটা লাগতেছে এরকম, মানে ফুল ক্লিন একটা লুক। এবং এর ভেতরে কিন্তু কালো ভাইজারটা দেওয়া আছে। আর এখানে ইউজুয়াল মেনু দেওয়া আছে, এগুলো আছে দরকার হয় না, হেলমেটটি ইউজ করবেন আপনি আপনার মতো করে ইউজ করবেন, ময়লা হয়ে গেলে ক্লিন করে নেবেন, ভিতরে যে প্যাডটা আছে এটাও ময়লা হয়ে গেলে এটা খুলে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। সব কিন্তু অ্যাটাচড করা যায়, আলাদা আলাদাভাবে দেওয়া আছে, জাস্ট অ্যাটাচড করা যায়, দেখতেই পাচ্ছেন। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই।